السلام عليكم ورحمة الله تعالى وبركاته পৃথিবীর যতগুলা ধর্ম আছে সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে কোয়ালিটিফুল সবচাইতে স্ট্যান্ডার্ড সবচাইতে মাধুর্যপূর্ণ সবচাইতে বিজ্ঞান বান্ধব যে ধর্ম বলা হয় সে ধর্মের নামই হচ্ছে ইসলাম আল্লাহ পাকের মেহেরবানি কত আমাদের উপরে সে ধর্মের ভিতরেই আপনাকে আমাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এমন তো করেনি মোলা যে অন্যের ঘরে পাঠালো সেখান থেকে বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছে এইটা সুযোগ করে দেয় নাই আল্লাহ সুযোগ করে দিয়েছেন কি তোমাদেরকে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম সেই ধর্ম যেটা আমি আল্লাহর কাছে প্রিয় সেই ধর্মের ভিতরেই তোমাদেরকে পাঠিয়ে দিলাম সুবহানাল্লাহ আমাদের কবর সামনে পরকাল আমাদের খুব সন্নিকটে ঠিক না ঠিক না এই দুনিয়ার হায়াত যেটা অলরেডি কাটিয়ে ফেলেছি অতীতকাল এটা তো আর ফিরাতে পারবো না এখন বাকি সময় যেটা আছে সেটার মধ্যেও যদি কিছু করতে না পারি তাহলে করবটা কি এই কিছু করাটা আমাদের মাথায় বসে আছে হ্যাঁ আমাদেরকে নামাজ পড়তে হবে অবশ্যই পড়তে হবে এবার আপনারাই আমাকে একটু আওয়াজ দিয়ে বলেন হাশরের ময়দানে আল্লাহ শুধু নামাজের হিসাব নিবে জবানের হিসাব নিবে না আল্লাহ হাশরের ময়দানে রোজার হিসাব নিবে টাকা পয়সার হিসাব নিবে না আল্লাহ পাক হাশরের ময়দানে যাকাতের হিসাব নিবে মা বাবার খেদমতের হিসাব নিবে না আল্লাহ পাক হাশরের ময়দানে নামাজ রোজার হিসাব নিবে আল্লাহ পাক আপনার সততার চরিত্রের হিসাব নিবে না আপনার আমার প্রস্তুতি যেটা আছে সেটা ভালো আলহামদুলিল্লাহ নামাজের প্রতি এই নামাজের পাশাপাশি নামাজটা যেন আমাদের শুধু বাহিরে না থাকে এটা যেন ভিতরেও যায় সেই ব্যবস্থাটাও করতে হবে নামাজটা যেন আমাদের কোথায় যায় যেমন আলেম ওলামার জবানে আপনারা হাজারবার শুনেছেন আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করায় দিতে চাই আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার রব্বে করিমের ঘোষণা নামাজ যার কাছে থাকবে অন্যায় তার কাছে থাকবে না নামাজ যার কাছে থাকবে বাটপারি তার কাছে থাকবে না নামাজ যার কাছে থাকবে অন্যায় অশ্লীলতা তার কাছে থাকবে না নামাজ যার কাছে থাকবে অন্যের সম্পদ সে কখনো ভোগ করতে পারবে না নামাজ যার কাছে থাকবে মা বাবাকে সে কখনো কষ্ট দিতে পারে না নামাজ যার কাছে থাকবে সে অন্যকে জুলুম করতে পারে না নামাজ যার কাছে থাকবে সে অন্যের উপর অত্যাচার করতে পারে না কিন্তু বাস্তবতা কি দেখলাম নামাজও আছে অত্যাচারীও আছে নামাজিও আছে সুতু দুই আছে নামাজিও আছে গোসখোরও আছে নামাজিও আছে জমিদস্যু আছে ব্যাপারটা কি তখন নামাজ বলে আমাকে তোমরা বাহির পর্যন্ত রেখেছো যেই দিন আমি নামাজকে তোমরা মওলার প্রেম দিয়ে অন্তরের ভিতরে ঢুকাই ফেলতে পারবা আমি যে যেমন বাহিরটা পরিবর্তন করে দিব ঠিক তেমনি ভাবে তোমার ভিতরটাও পরিবর্তন করে দিব সুবহানাল্লাহ আল্লাহর কাছে হাশরের ময়দানে পার পাওয়ার ইচ্ছা আছে নাকি নাই পার পেয়ে কি জাহান্নামে যাওয়ার ইচ্ছা না জান্নাতে যাওয়ার ইচ্ছা এবার জান্নাতে দিবেন কে আল্লাহ আরো জোরে বলেন তাহলে এটার পরে আমাদের আর কোনো যাওয়ার জায়গা তাহলে আপনার আমার জীবন গাড়ি এখন আছে দুনিয়ায় দুনিয়ার থেকে কবরে কবর থেকে হাসরে হাসর থেকে যাবে জান্নাতে জান্নাতের পরে যাওয়ার আর কোনো সুযোগ নাই তাহলে আপনাকে আমাকে জান্নাতে যদি যেতেই হয় কিছু কাজ করতে হবে কিছু কাজ ছাড়তে হবে কেন কিছু কাজ করব তখন উত্তর দিতে হবে একটাই মওলাকে খুশি করার জন্য করব কিছু কাজ ছাড়বো কেন বলে যে তাও মওলাকে রাজি করার জন্য ছাড়বো বলেন সুবহানাল্লাহ তাহলে করাটাও আল্লাহর খুশির জন্য ছাড়বো আল্লাহকে খুশি করার জন্য ঠিক না এবার বলেন কি কি করা দরকার কি কি ছাড়া দরকার কম বেশি আপনারা আমার সকলের জানা আছে এবার আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা শুধু এতটুক বলবেন করা দরকার নাকি ছাড়া দরকার নামাজ রোজা মা বাবার খেদমত স্ত্রীর হক স্বামীর হক সন্তানের হক হালাল ব্যবসা সুদ গোশ পাবজি গেম কালারিং সুল বৌরে ফিডন তাহলে কি ছাড়তে হবে এটাও আমাদের জানা আছে কি করতে হবে সেটাও আমাদের জানা আছে তারপরও হচ্ছে না কেন
ভাবেন একটু ভাবেন একটু ভাবেন আল্লাহর ওয়াস্তে নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ জানে না কে সবাই জানে নামাজ না পড়লে কি অবস্থা হবে সেটাও সবাই জানে তারপরও মসজিদে নামাজই বাড়তেছে না কেন একটু গবেষণা করে দেখেন তখন উত্তর আসবে আপনার মন থেকে উত্তর আসবে আপনার দিল আপনাকে উত্তর দিবে জানার জন্য না জানার জন্য প্রবলেম নয় প্রবলেমটা হচ্ছে মওলার সাথে প্রেম করতে না পারার প্রবলেম প্রবলেমটা হচ্ছে মওলাকে মহব্বত করতে না পারার প্রবলেম দুনিয়ার এক বেলা যদি কেউ খাওয়ায় তার গুরুত্ব আপনি আমি বুঝতে পেরেছি কেউ যদি বিদেশে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয় ভিসা দেয় তার গুরুত্ব আপনি আমি বুঝতে পেরেছি কেউ যদি সুন্দর করে একটু কথা বলে তার গুরুত্ব আপনি আমি বুঝতে পেরেছি কিন্তু যে রহিম ও রহমান সেকেন্ডের পর সেকেন্ড দয়া করে যাচ্ছেন রহমত করে যাচ্ছেন মায়া করে যাচ্ছেন যিনি সেকেন্ডের পর সেকেন্ড দয়া করে যাচ্ছেন মায়া করে যাচ্ছেন রহমত দিয়ে যাচ্ছেন নামাজ পড়ি কিংবা না পড়ি ফজরের নাস্তার ব্যবস্থা করে দিচ্ছেন দুপুর বেলা নামাজটা পড়ি কিংবা না পড়ি দুপুরের খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন সুন্দর একটা ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন সকালে উঠার জন্য তৌফিক দিচ্ছেন রাতে একটা সুন্দর আরামের ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন যিনি আপনাকে মা দিয়েছেন বাবা দিয়েছেন সন্তান দিয়েছেন স্ত্রী দিয়েছেন পরিবার দিয়েছেন থাকার জন্য ঘর দিয়েছেন খাওয়ার জন্য খাবার দিয়েছেন তৃষ্ণা নিবারণের জন্য পানি দিয়েছেন বিনিময় একটা টাকা চায় না বিনিময় একটা টাকা চায় না শহরের দিকে একটু খেয়াল করে দেখেন ওয়াশার পানি যেটা আসে সেটার বিল দিতে হয় ইলেকট্রিসিটির বিল দিতে হয় আপনি নিজের জায়গা কিনলো ঘর বানাইলো প্রত্যেক বছর একটা জমির খাজনা ট্যাক্স দিতে হয় এবার বলেন সরকারের এই দেশের হওয়ার কারণে সরকারকে ট্যাক্স দেওয়া লাগে তো যিনি মালিক বানিয়ে দিয়েছেন ওনার ট্যাক্স কদ্দূর হতে পারে এই যে আপনারা পানি খাচ্ছেন নলকূপ থেকে তুলে তুলে একজনের কূপে একজনে চলে যাচ্ছেন টিউবওয়েল চাপ দিচ্ছেন পানি চলে আসছে আপনার পানির তৃষ্ণা নিবারণ হয়ে যাচ্ছে এবার পানি বলে যে আমাকে ট্যাক্স দিবে না ও পানি তোমাকে কি ট্যাক্স দিব তোমাকে তো আমিই খনন করেছি আমিই তো পাইপ লাগাইছি এটা আমাদের টিউবওয়েল এটা আমাদের মোটর এবার পানি বলে তাহলে তোমাদের তোমাদের হিসাব যদি এমন হয় এই পানি যে মওলা দিয়েছেন ওই মওলার শুকরিয়া আদায় করতে হবে না বাস এটাতেও আপনি আমি নাই আপনি আমি এটাতেও নাই বেশি কিছু তো আল্লাহ চাই না আপনার কাছ থেকে আমার কাছ থেকে শুধু কি চাই জানেন বান্দা তুই আমার বানানো জমিনে থাক আল্লাহ পাক বলছেন বান্দা তুই আমার বানানো জমিনে থাক আমার দেওয়া নিঃশ্বাস দিয়ে তুই চল আমার দেওয়া বডি দিয়ে তুই চল আমার দেওয়া শক্তি দিয়ে তুই চল আমি তোর খাবার ব্যবস্থা জমিন থেকে করে দিচ্ছি তৃষ্ণা নিবারণের ব্যবস্থা আমি পানির ভিতর থেকে করে দিচ্ছি বান্দা বিনিময় আমি কিচ্ছু চাই না শুধু এতটুক চাই তুই আমাকে একটু স্মরণ করবি খিদা তোর পেটে লাগবে খাবারের ব্যবস্থা আমি করে দিব রিজিক দিয়ে টাইম টু টাইম খাওয়ার কোনটা খাবি না সেটা আমি ব্যবস্থা করে দিব তুই ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থাটা আমি আল্লাহ করে দিব শুধু আমার একটুক চাওয়া তুই খাওয়ার আগে বিসমিল্লাহ বলে একবার আমাকে স্মরণ করবি আমাকে স্মরণ করবি আমাকে স্মরণ করবি খাওয়ারটা যখন শেষ হয়ে যাবে তোর পেটটা যখন ভরে যাবে বান্দা তখন তুই আলহামদুলিল্লাহ বলে আমাকে স্মরণ করবি আমাকে স্মরণ করবি শুরু তো আমার স্মরণ শেষও আমার স্মরণ বান্দারে তুই এতটুক যদি করিস আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে যাব বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বেশি কিছু চায় না ভাইরা জানেন যে আয়াত আপনারা হাজারবার শুনেছেন শুধু আপনাদেরকে একটু স্মরণ করাই দিচ্ছি লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ আপনার আল্লাহ বলছেন যিনি আপনাকে রিজিক দিচ্ছেন আপনার আল্লাহ আপনাকে বলছেন যিনি আপনাকে রিজিক দিচ্ছেন তিনি বলছেন খিদা লাগলো খাবার আমি দিয়ে দিলাম তুই বিসমিল্লাহ বলে খাবি শেষ করে আমার শুকরিয়া করবি আমাকে স্মরণ করবি লা ইন শাকারতুম যদি তুমি এটার উপরে যা আমি দিই যদ্দুর দিই যেভাবে দিই যতটুকুই দিই তুমি যদি খুশি থাকতে পারো আমি যদ্দুর দিই অদ্দুরে যদি তুমি খুশি থাকতে পারো লা আজিদান্নাকুম
তাহলে তোমার অল্পতে খুশি হওয়া দেখে আমি আল্লাহ তোমার খুশির তুলনায় নিয়ামতটাকে আরো বাড়িয়ে দিব বলেন সুবহানাল্লাহ এবার আসেন আমি প্রশ্ন করব আপনার উত্তর দিবেন দিনের বিপরীতে সুখের বিপরীতে বৃদ্ধির বিপরীতে বৃদ্ধির বিপরীতে এবার আয়াতের অংশটা একটু খেয়াল করে দেখেন হে আমার বান্দারা তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো লা আজিদান্নাকুম তাহলে আমি আরো বাড়াই দিব যদি অস্বীকার করো আমি আরো কমাই দিব এটা হওয়া দরকার ছিল কথাটা এইভাবেই তো মিলছে যদি করো বাড়াই দিব যদি না করো কমাই দিব কিন্তু আপনার আমার আল্লাহ কি বলছেন দেখুন লা ইন শাকারতুম যদি শুকরিয়া আদায় করো লা আজিদান্নাকুম আমি ওয়াদা করলাম আমি বাড়াই দিব আর আমি ওয়াদা খেলাফকারী নই আমি ওয়াদা খেলাফকারী নই আমি ওয়াদা খেলাফকারী নই রে বান্দা একবার তো শুকরিয়া আদায় করে দেখ যতদূর পাস একবার তো ডাইকা দেখ একবার তো বল খাওয়ার আগে বিসমিল্লাহ তো একবার বল খাওয়ার শেষে একবার আলহামদুলিল্লাহ তো বল বান্দারে আমাকে স্মরণ করে দেখ আমাকে ডাইকা তো একবার দেখ রাতের 3টা বাজে কোটি টাকা থাকলো ব্যাংক বন্ধ হয়ে যায় কিন্তু আমি আল্লাহর রহমতের ব্যাংক বন্ধ হয় না তুই দুনিয়ার পিছনে ঘুরছিস যেটা লিমিটেড সময় পরে বন্ধ হয়ে যায় আর আমার দরকার আমার দরবার 24 ঘন্টা তোদের জন্য খোলা থাকে বলেন না সুবহানাল্লাহ একটু খেয়াল করেন লা আজিদান্নাকুম যদি শুকরিয়া করো আমি ওয়াদা করলাম বাড়াই দিব বাড়াই দিব বাড়াই 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 দিব ওয়ালা ইন কাফারতুম যদি অস্বীকার করো যদি অস্বীকার করো ইন্না আযাবি লাশাদিদ মনে রাখবা আমার শাস্তি বড় কঠিন তাহলে কথা কি কোনো মিল হলো আগে বলে যে বাড়াই দিব পরে বলে যে মাইরা আছে হওয়া দরকার ছিল কি আগে বলছে যে বাড়াই দিব পরে বলা দরকার ছিল না করলে কমাই দেব কিন্তু আল্লাহ তা বলছে না আল্লাহ বলছে যে করলে বাড়াই দেব না করলে মনে রাখবেন একটা কথা আমি বারবার বলে আজকেও বলছি কোরআনুল মাজিদ পড়া একটা জিনিস অর্থ করা আরেক জিনিস অর্থ করা একটা জিনিস ব্যাখ্যা করা আরেক জিনিস ব্যাখ্যা করা একটা জিনিস বুঝতে পারা আরেক জিনিস সুবহানাল্লাহ আলেম ওলামার পাক জবানে আমরা বারংবার শুনেছি আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি কোরআনের মগজ খেয়ে ফেলেছি আমি কোরআনের মগজ খেয়ে ফেলেছি তার মানে কোরআনে তো মগজ আছেই নিশ্চয়ই স্বাদটা তো আছে প্রেমটা তো আছে মধুটা আছে আপনি আমি কোরআনে মধু পাচ্ছি না কেন কারণ আমরা কোরআন নিয়ে ঝগড়া করি যার কারণে মধু পাই না যদি কোরআনকে গবেষণা করে মওলার সৃষ্টিকে গবেষণা করতাম তাহলে আমাদের অন্তরে প্রেম আসতো এই প্রেমটাই আমাদের মধ্যে মধু নিয়ে আসতো সুবহানাল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক আমি যে কথা বলতে চাচ্ছিলাম ধর্ম কাকে বলে ধর্মের দরকার কি মোবাইলের দরকার কি আছে না নাই মাইকের দরকার কি আছে না নাই লাইটের দরকার আছে না নাই তো ধর্মের দরকার কি ধর্ম হচ্ছে এমন একটি সাজেশনের নাম মনে রাখবেন ধর্ম হচ্ছে এমন একটি সাজেশনের নাম যে সাজেশনকে ফলো করতে পারলে পারফেক্টলি ভাবে আপনার মানবের জীবনটা মনুষ্যত্বের জীবন দিয়ে সুন্দর করে সাজিয়ে যাবে এবং যে নিয়ম ফলো করার মাধ্যমে আপনাকে যিনি সৃষ্টি করেছেন আপনি ওনাকে রাজি করতে পারবেন সুবহানাল্লাহ এটা হচ্ছে ধর্মের কাজ ধর্মের নাম একটা সাজেশন ধর্ম মানে কি এখন সাজেশনকে ছাত্রদেরকে কি করতে হয় ফলো করতে হয় ঠিক না এবার ধর্মে আপনাকে কি শেখাচ্ছে দেখেন এই ডান হাতে খাও বাম হাতে খাও না কে শেখাচ্ছে অমুককে বিবাহ করতে পারবা অমুক অমুককে বিবাহ করতে পারবা না শিখাই দিচ্ছে কে ধর্ম এই রাস্তায় চলার সময় চোখ নিচে করে হাঁটবা শিখাই দিচ্ছে কে এই রাস্তায় দেখার সময় যে কাউকে দেখলে সালাম দিবা মুরব্বি দেখলে আদব দেখাবা শিখাই দিচ্ছে কে এই স্বামী যারা আছো তোমরা স্ত্রীকে মায়া করবা মহাব্বত করবা সাপোর্ট করবা শিখাই দিচ্ছে কে এই স্ত্রীরা তোমরা স্বামীর কথা মতো চলবা স্বামীকে ভক্তি শ্রদ্ধা করবা শিখাই দিচ্ছে কে তাহলে ধর্ম আপনাকে আমাকে শিখাই দিচ্ছে আপনাকে আমাকে মেসেজ দিচ্ছে আপনাকে আমাকে পরামর্শ দিচ্ছে গ্রহণ করার দায়িত্ব আমাদের পালন করার দায়িত্ব আমাদের তো আমরা তো লাভে লোয়াবই অলাভে তো ফুলাবই
কাউবয় না। চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, লাভ পাইলে অনেক কিছুই করি, লাভ না পাইলে কোনো কিছুই করি না। লাভ পাইলে 100 মাইল হাঁটতে রাজি, লাভ না পাইলে একটু লড়তেও রাজি না। এবার আমরা বললাম, ও ইসলাম, আমরা পালন করলে আমাদের লাভটা কি, আমরা পালন না করলে আমাদের ক্ষতিটা কি? ইসলাম বলে, এই ইসলাম নামক সাজেশনে প্রত্যেকটা বিধানকে তুমি বিজ্ঞান দ্বারা গবেষণা করে দেখো, ডাক্তাররা পর্যন্ত বলবে ইসলামের প্রতিটি আদেশের মধ্যে রয়েছে মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। চিৎকার দিয়ে বলেন সুবহান। তাহলে ইসলাম মানলে কল্যাণ, শুকরিয়া করলে বাড়ে দিব, শুকরিয়া করলে, শুকরিয়া না করলে ঠিক না? আল্লাহ তুমি কমাই দেওয়ার কথা বললা না কেন? আল্লাহ পাক বলে যে আমি কি বলেছি তোমরা কি খেয়াল করো নাই? আমি বলেছি লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ বাড়াই দিব। আমি তো এটা বলি নাই যে তোমরা শুকরিয়া আদায় না করলে কমাই দিব, শুকরিয়া আদায় না করার কথা তো বলি নাই। আমি বলেছি ওয়ালা ইন কাফারতুম, আমার নিয়ামতকে যদি অস্বীকার করো, আমার রহমতকে যদি অস্বীকার করো, আমার দেওয়া রিজিককে যদি অস্বীকার করো, আমার দেওয়া বরকতকে যদি অস্বীকার করো, আমার দেওয়া নিঃশ্বাসকে যদি অস্বীকার করো, আমার দেওয়া খাবারকে যদি অস্বীকার করো, আমার দেওয়া শক্তিকে যদি অস্বীকার করো, ইন্না আযাবিল আশাদিদ, নিশ্চয় মনে রাখবা আমার সাজা বড় কঠিন। মাওলা গো, অস্বীকারকারীর জন্য এমন কেন ফয়সালা? রব্বে করিম বলে আমার দরবারে গুনহগারের মাফ আছে, বেয়াদবের কোনো মাফ আর অস্বীকারকারী বেয়াদব হয়। খুব বুঝবেন জিনিসটা, আপনি আমাকে হেল্প করেছেন, আমি এটা ভুলে গেলাম কিংবা স্বীকার করলাম না, আমি আপনাকে থ্যাংক ইউ জানালাম না, এটা একটা বিষয়। আর আমি যদি ডাইরেক্ট বলি হ্যাঁ তুই বুঝছিস, এটা বেয়াদবির পর্যায়ে চলে গেছে না? তো যাদেরকে আমরা বলি না ফরমান হাদিতে সব উল্লে ভেলি হয় না, না হয় আল্লাহ পাক নাফরমান পছন্দ করে না।